ভিনরাজ্যে আলু বিক্রি করতে না দেওয়ায় নতুন করে কৃষকদের থেকে আলু কিনছেন না পাইকারেরা, যার ফলে বিপাকে পড়ছে আলু চাষ করা কৃষকরা। ধূপগুড়িতে রাস্তায় আলু ফেলে কৃষকদের বিক্ষোভ। অন্যতম ধূপগুড়ির ব্যস্ততম রাস্তা ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী সড়ক বেশ কিছুক্ষণ সময়ের জন্য অবরুদ্ধ হয়ে যায় এই বিক্ষোভের জন্য। পরে ধূপগুড়ির এসডিপিও গেলশান লেপচা ও ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এসডিপিও আন্দোলনকারী কৃষকদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। আমরা রাস্তায় আলু ফেলেছি এবং সব কৃষক বন্ধু একত্রিত হয়ে এই যে অন্য রাজ্যের যে আলু যাদের দিচ্ছে না তার প্রতিবাদে নেমেছি। আমার নাম বিশ্বজিৎ রায়। ধূপগুড়ি থেকে একটাই ইয়ে আছে যে রাস্তা অবরোধ, কি বলবেন? আপনারা ব্যবসায় আপনারা রাস্তা অবরোধ করলেন? না না, শুধু ধূপগুড়ি নয়, সম্পূর্ণ পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সম্পূর্ণ জায়গায় কিন্তু আমাদের এই যে একটা চাষিদের হেনস্থা, চাষিদের হেনস্থা হতে হচ্ছে। কেন চাষিরা হেনস্থা হবে? আজকে যখন আমরা নিজের গায়ের রক্ত জল করে চাষ করেছি তখন কেন আমাদের আলু বাইরের রাজ্যে যেতে দেওয়া হবে না? এই এর শুরু আমরা চাই, এর শুরু আমরা দিতে হবে। এখন চাষিদের আলু রয়েছে না ব্যবসায়ীদের আলু কোনটা? আমরা যারা আছি সবাই আমরা চাষি। চাষি হয়ে কথা বলছেন না ব্যবসায়ী হয়ে? আমি চাষি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ রায়। তারা এখানে আলু ফেলিয়েছে পাইকাররা? পাইকাররা কেন? তোমরা কেনে প্রতিবাদ করছে? আলুর দাম নাই নাকি? বাইরের রাজ্যে যাবার দাস না মুখ্যমন্ত্রী, কি কবেন? তোমার নাম? সৌরভ রায়।